Hello, good evening students. Welcome to my channel Crack WBCS. গতকাল আমি তোমাদেরকে যে ক্লাসটা দিয়েছিলাম সেটা মডার্ন হিস্ট্রির ব্রিটিশ এক্সপেনশন ইন ইন্ডিয়া তার উপর দিয়েছিলাম, এবং এর আগে আমি লেটার মুঘলসের উপর ডেসক্রিপটিভ ক্লাস দিয়েছিলাম। তো সেটারই এমসিকিউ ক্লাস নিয়ে আজকে এসেছি। যারা আজকে আমার ক্লাসে প্রথম, তারা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে অন্যান্য ক্লাসগুলোও পেয়ে যাবে, তো সেগুলোও তোমরা দেখে নিও। আর লেটার মুঘলসের এমসিকিউ ক্লাসটা করার আগে তোমরা ডিসক্রিপটিভটা আগে দেখে নাও, তাহলে তোমাদের হেল্প হবে। তো আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাও, অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকে ক্লাস আমি স্টার্ট করছি। তো যেহেতু এটা WBCS 2021-এ যারা দেবে তাদের জন্য আমি ক্লাসগুলো প্রোভাইড করছি, তাই ফার্স্ট আমি হেডিংয়ে দিয়েছি, দেখো, টার্গেট WBCS 2021। নেক্সট, লেটার মুঘলস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ। দি ব্যাটল অফ জজায়ু টুক প্লেস বিটুইন, আচ্ছা, জজায়ুর যে যুদ্ধটা হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? এ মুয়াজ্জম অ্যান্ড কামবাক্স, বি মুয়াজ্জম অ্যান্ড আজম, সি আজম অ্যান্ড ফারুকসিয়ার, ডি আজম অ্যান্ড কামবাক্স। এটা অ্যান্সার হবে মুয়াজ্জম অ্যান্ড আজম। তো মুয়াজ্জম অ্যান্ড আজম এরা ছিলেন ঔরঙ্গজেবের দুই ছেলে, আর একজন হলেন কামবাক্স। তো মুয়াজ্জম অ্যান্ড আজমের মধ্যে যে ওয়ার অফ সাকসেশন, তাতেই কিন্তু জজায়ু যুদ্ধটাও হয়েছিল। তো এতে কিন্তু মুয়াজ্জম জিতেছিল, ঠিক আছে? নেক্সট, হুইচ মুঘল হিস্টোরিয়ান গেভ দ্য ক্রনোগ্রাম অফ শাহ ই বেকবর টু বাহাদুর শাহ ওয়ান শাহ আলম ওয়ান বিকজ অফ হিস ইন্টেলিজেন্ট অ্যান্ড কমপ্লেসমেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেশন। তো দেখো, শাহ আলম ওয়ান আর বাহাদুর শাহ ওয়ান, এটা হচ্ছে তোমার বাহাদুর শাহ ওয়ানেরই আর এক টাইটেল শাহ আলম ওয়ান আমরা জানি, এবং শাহ আলম ওয়ানকে বা বাহাদুর শাহ ওয়ানকে কোন মুঘল হিস্টোরিয়া শাহ ই বেখবর এই টাইটেলটা দিয়েছিল সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো এই টাইটেলটা কেন দেওয়া হয়েছিল, তার ইন্টেলিজেন্ট এবং কমপ্লেসমেন্ট অ্যাটিটিউডের জন্য, যেটা অ্যাডমিনিস্ট্রেশনে তার ছিল। তো এখানে অপশনগুলো দেখো, ইনায়েত খাঁ, স্যার যদুনাথ সরকার, ভীম সেন, নাকি কাফি খাঁ। এটা অ্যান্সার হবে কাফি খাঁ। হুইচ মুঘল এম্পেরর অ্যাবোলিশড দ্য ইনফেমাস ট্যাক্স কল জাজিয়া বা জিজিয়া, জিজিয়া, এটা জিজিয়া বলে বা জাজিয়াও বলে। তো জিজিয়া যে করটা সেটা কে অ্যাবোলিশড করেছিল, কোন মুঘল এম্পেরর? এ শাহ আলম ওয়ান, বি জাহাঙ্গীর শাহ, সি ফারুক সিয়ার, ডি মোহাম্মদ শাহ। এটা অ্যান্সার হবে জাহাঙ্গীর শাহ। হুইচ লেটার মুঘল রুলার গ্রান্টেড মেনি ট্রেড প্রিভিলেজেস টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দ্য রয়্যাল ফারমান অফ 1717। তাহলে 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে ফারমান দেওয়া হয়েছিল বাণিজ্য করার জন্য ইন্ডিয়ায়, তো এটা কে দিয়েছিলেন? এ জাহাঙ্গীর শাহ, বি ফারুক শিয়ার, সি মোহাম্মদ শাহ, ডি রফিউদ্দৌলা। এটা অ্যান্সার হবে ফারুক সিয়ার। শাহ আলম টু ওয়াজ ব্লাইন্ডেড মার্সিলেসলি বাই দ্য রোহিলা চিফ নেমড। তো অপশনগুলো দেখো, নাজিব উদ্দৌলা, গুলাম কাদির, রাফি রহমত খান, গাজী উদ্দিন, ইমাদুল মুল্ক। এটা অ্যান্সার হবে গুলাম কাদির। হুইচ মুঘল এম্পেরর সাইন দ্য ট্রিটি অফ এলাহাবাদ উইথ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? এলাহাবাদের ট্রিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, মানে কোন মুঘল এম্পেরর এর সাথে এলাহাবাদ ট্রিটিটা স্বাক্ষরিত করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি? এ আলমগীর টু, বি আলিগড়, সি বাহাদুর শাহ জাফর, ডি শাহ আলম ওয়ান। এটা অ্যান্সার হবে আলিগড়। তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রাখছি, তোমরা অবশ্যই আলিগড়ের যে ফুল নেম
সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু যেদিন তোমাদেরকে ডেসক্রিপটিভ ক্লাস দিয়েছিলাম সেদিন প্রত্যেকটা লেটার মুঘল এম্পেররের আমি ফুল নেমগুলো দিয়েছিলাম, তো তোমরা আমাকে আলিগড়ের ফুল নেমটা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মুঘল এম্পেরর সাইন্ড দ্য ট্রিটি অফ এলাহাবাদ উইথ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তাহলে কোন মুঘল এম্পেরর এলাহাবাদের ট্রিটি স্বাক্ষরিত করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে? এ 1722, সাদাত খান বুরহান উল মুল্ক, 1724 চীন কুলিজ খাঁ, 1725 মোহাম্মদ আমিন খাঁ, 1726 মুর্শিদ কুলি খাঁ। এর অ্যান্সার হবে 1724 চীন কুলিজ খাঁ। সরি, কোয়েশ্চেনটা ভুল পুট করা হয়ে গেছে, তো এই কোয়েশ্চেনটা তোমরা স্কিপ করে দাও, কারণ এলাহাবাদের ট্রিটি আলিগড়ের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ লেটার মুঘল এম্পেরর ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ দ্য বেঙ্গল নবাব সিরাজউদ্দৌলা? তাহলে কোন মুঘল এম্পেরর নবাব সিরাজউদ্দৌলা সমকালীন ছিলেন? এ বাহাদুর শাহ টু, বি আকবর টু, সি আলমগীর টু, ডি শাহ আলম টু। এটা অ্যান্সার হবে কি, আলমগীর টু। হুইচ মুঘল এম্পেরর গ্রান্টেড দ্য টাইটেল অফ রাজা টু দ্য ফেমাস সোশ্যাল অ্যান্ড কালচারাল রিফর্মার রামমোহন রয় অ্যান্ড সেন্ট হিম টু ইংল্যান্ড টু প্লিড ফর আ হাইক ইন দ্য পার্সন অফ দ্য মুঘল এম্পেরর? তো এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম ডেসক্রিপটিভ ক্লাসে, যে মুঘল এম্পেরর কোন মুঘল এম্পেরর রামমোহন রয়কে রাজা উপাধি দিয়েছিল। তো এটা অ্যান্সার কী হবে, আকবর টু, শাহ আলম টু, বাহাদুর শাহ টু, আলমগীর টু। এটা অ্যান্সার হবে আকবর টু। আকবর টু এর ফুল নেমটা তোমরা আমাকে একটু জানিও, কারণ আকবর টুটা তার উপাধি বা তার টাইটেল, সে আকবর টু টাইটেল নিয়েছিল, কিন্তু তার অরিজিনাল নেম কিন্তু আকবর টু নয়। তো তোমরা আকবর টু এর রিয়েল নেমটা কমেন্ট সেকশনে আমাকে জানিও। দি ব্রিটিশ ক্যাপচার দিল্লি ইন দি ব্রিটিশ ক্যাপচার দিল্লি ইন 1803 এডি ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল এম্পেরর? তাহলে ব্রিটিশরা দিল্লি যে ক্যাপচার করেছিল 1803 খ্রিস্টাব্দে, কোন মুঘল এম্পেরর এম্পেররের সময়ে, আকবর টু, বাহাদুর শাহ জাফর, শাহ আলম টু, নাকি শাহজাহান থ্রি? এটা অ্যান্সার হবে শাহ আলম টু। মুহম্মদ খান বাংলাদেশ দি বাংলা বঙ্গেস নবাব এক্সারসাইজড হিজ কন্ট্রোল ওভার দ্য টেরিটরি অফ অ্যান অ্যারাউন্ড রোহিলখণ্ড, বুন্দেলখণ্ড, ফারুকাবাদ, বাঘেলখণ্ড। এটা অ্যান্সার হবে ফারুকাবাদ। হুইচ লেটার মুঘল রুলার অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যাজ আ পাপেট ইন দ্য হ্যান্ডস অফ দ্য সৈয়দ ব্রাদার্স আফটার অ্যাজিউমিং অফ শাহজাহান টু অফ দ্য শাহজাহান টু? ওকে, তাহলে কোন মুঘল এম্পেরর সৈয়দ ব্রাদার্সের পাপেট মানে কাঠপুতলি হয়ে থ্রোন মানে সিংহাসনে বসেছিল? তো কোশ্চেনটা এটাই করেছে যে সৈয়দ ব্রাদার্সের কাঠপুতুল হয়ে সিংহাসনে আরোহণ করেছিল কোন মুঘল এম্পেরর, এবং যে শাহজাহান টু টাইটেল নিয়েছিল, দেখো রফি উদ শান, রফি উদ দৌলা, রফি উদ দারাজাত, রসান আক্তার। এটার অ্যান্সার হবে রফি উদ দৌলা। দি সৈয়দ ব্রাদার্স ওয়ে সেটেলড ইন দ্য আপার গঙ্গা যমুনা দোয়াব অ্যাট এ প্লেস কল্ড সারানপুর, বদায়ুন, ফারুকাবাদ, বারহা। তাহলে সৈয়দ ব্রাদার্স কোথায় সেটেলড ছিল, এটা হবে বারহা। হু এনকারেজড দ্য মাল প্র্যাকটিস অফ রেভিনিউ ফার্মিং এজারা হুইচ লেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ফিজেন্স অ্যান্ড ইনডাইরেক্টলি কন্ট্রিবিউটেড টু দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার?
দি সৈয়দ ব্রাদার্স, জুলফিকার খা, জাভেদ খা, কমরউদ্দিন। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে জুলফিকার খা। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ কিল ইন অ্যাকশন ডিউরিং দ্য ব্যাটেল অফ কর্নাল ইন 1739 AD? ব্যাটেল অফ কর্নাল 1739-এ কাকে হত্যা করা হয়েছিল, তাই তো? তো এটা অপশানগুলো দেখো, খানি দরান, সাদত খান, বুরহান উল মুল্ক, নিজামুল মুল্ক, নাকি নাদির শাহ। এর অ্যান্সার হবে খানি দরান। বান্দা বাহাদুর, দি মিলিট্যান্ট শিখ লিডার আফটার গুরু গোবিন্দ সিং ওয়াজ ডিফিটেড, ক্যাপচার্ড অ্যান্ড এক্সিকিউটেড বাই দ্য মুঘলস ইন। তাহলে বন্দে বাহাদুর যে শিখ লিডার, তাকে পরাজিত করা হয়েছিল এবং তাকে বন্দি করা হয়েছিল এবং তাকে মারা হয়েছিল কত খ্রিস্টাব্দে? এ 1707 AD, বি 1712 AD, সি 1714 AD, ডি 1716 AD। এটার অ্যান্সার হবে 1716 AD। তোমরা এটাও অ্যান্সার দাও কমেন্ট সেকশনে যে বান্দা বাহাদুরকে কে হত্যা করেছিল, এটা কমেন্ট সেকশনে জানিও। হু সাকসিডেড সাদাত খাঁ, বুরহান উল মুল্ক অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ আওয়াধ অ্যান্ড ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড দ্য বাজির অফ মুঘল এম্পায়ার। হি স্টার্টেড হায়ারার্কিক্যাল ট্র্যাডিশন ইন নবাব বাজিরস, সুজাউদ্দৌলা, আসফউদ্দৌলা, সাফদারজং, ওয়াজিদ আলি শাহ। এটা অ্যান্সার হবে সাফদারজং। হু ওয়াজ দ্য মুঘল এম্পেরর অ্যাট দ্য টাইম অফ থার্ড ব্যাটেল অফ পানিপথ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে মুঘল এম্পেরর ছিলেন? শাহজাহান 3, শাহ আলম 2, আলমগীর 2, আহমদ শাহ। এটা অ্যান্সার হবে শাহজাহান 3। হুইচ লেটার মুঘল এম্পেরর লাভড ড্যান্সিং অ্যান্ড ওয়াজ অ্যান এক্সপার্ট কত্থক ড্যান্সার? কোন মুঘল এম্পেরর, কোন লেটার মুঘল এম্পেরর নাচ করতে ভালোবাসতেন এবং একজন এক্সপার্ট ছিলেন কত্থক ডান্সার হিসেবে? রোশন আখতার, আজিজ উদ্দিন, আলিগড়, মুহিউল মিলাট। এটার অ্যান্সার হবে রোশন আখতার। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও কোন লেটার মুঘল এম্পেরর রঙ্গিলা নামে পরিচিত, এটা কিন্তু আমি ডেসক্রিপটিভ ক্লাসে বলেছিলাম, এটা তোমরা অ্যান্সারটা দিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দি দিল্লি দরবার উইটনেস দ্য রেইন অফ হাউ মেনি মুঘল এম্পেরর্স ডিউরিং দ্য পিরিয়ড অফ 1707 AD টু 1759 AD? তাহলে 1707 খ্রিস্টাব্দ থেকে 1759 খ্রিস্টাব্দের মধ্যে দিল্লি দরবারে কতজন মুঘল এম্পেরর ছিল বা কতজন মুঘল এম্পেরর রাজত্ব করে গেছে? 5, 6, 7, 8। এটার অ্যান্সার হবে 8। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমি পলিটির মেকিং অফ কনস্টিটিউশন এই ক্লাসটা নিয়ে আসবো, ডেসক্রিপটিভ ক্লাস। ওকে।